আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে সংসদ বিষয়ক ক্ষমতা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকেও জানাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং নতুন বছরের অধিবেশন সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করেন রাষ্ট্রপতির ওপর ভাষণ সংসদে আলোচনা আলোচনা হয় এবং সময়ে সময়ে রাষ্ট্রের প্রাণী সংসদে বাণী প্রেরণ করে তিনি সংসদ মোতাবারি রাখেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙে দিতে পারেন অধ্যাবসায় চারি ক্ষমতা সংসদ ভেঙে গেলে এবং তার অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেন এদেশে অধ্যাদেশ ও সংসদের প্রণীত আইনের ক্ষমতা সম্পূর্ণ প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ বিচার সংক্রান্ত আইন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারক নিয়োগ দেন এক্ষেত্রে রাষ্ট্রের কোনো পরামর্শ গ্রহণ করেন না সুপ্রিম কোর্টের জন্য বিচারপতি ও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ক্ষমতা ও প্রদানের ক্ষমতা রাষ্ট্রের প্রতি ক্ষমতা যে দপ্তর মৌটুপ স্থগিত বা হ্রাস করা দরকার কোনো আদালত ট্রাইব্যুনালস এবং কোন কর্তৃপক্ষের প্রদত্ত কোন দণ্ড তিনি মর্যাদা প্রদান করেন অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ সরকারি ব্যয় সংক্রান্ত কোন রাষ্ট্রপতির সুপারিশ লাগে প্রয়োজনীয় রাষ্ট্রপতির সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ক্ষমতা ব্যাহত হয় অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ প্রণালী এবং সম্পর্কে আলোচনা সুপারিশ করা প্রদত্ত রাষ্ট্রপতি সংক্রান্ত তহবিল থেকে ব্যয় ও নির্বাহী কর্মকর্তার বিচার হিসাবে করা প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা ও বাংলাদেশের প্রতিরক্ষা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ